আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আমি রাজশাহী বাঘা থেকে স্বপ্ন আছি হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে একবার সুবহানাল্লাহ বললে 70 বার সওয়াব পাওয়া যাবে রমজান মাসে, তাহলে নামাজের বেলা কি একই তাই পাওয়া যাবে? অবশ্যই তাই, অবশ্যই তাই পাওয়া যাবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে রব্বানা জালামনা আনফুসানা, এটা আপনারা বলেন আর আমরা বলি কালা রব্বানা, মানে মুখস্থ করেছিলাম কোরআন শরীফে আছে আয়াতে, যে কোনটা বলবো? ধন্যবাদ, ধন্যবাদ দাদা, সুন্দর একটা বিষয় আপনি জানতে চেয়েছেন, বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আমরা। আসলে ওখানে তো কোরআনে কারিমে পূর্বের ধারা বর্ণনা করতে যে কালা রব্বানা বলা আছে, কিন্তু আমরা যখন দোয়া হিসেবে বলবো রব্বানা জালামনা হিসেবেই বলবো, এবং যে আমরা বলি রব্বির হামহু, তো সেখানে আছে কোর কুল রব্বির হাম, সেখানে কোরআনের পূর্বে ধারাবাহিকতা, কোরআনের ধারাবাহিকতা হিসেবে সেখানে বলা হয়েছে। যখন আমরা দোয়া হিসেবে পড়বো তখন এভাবে বলবো, আর যখন তেলাওয়াত হিসেবে বলবো তখন কোরআনে যেভাবে আছে এভাবে আমরা বলবো। চমৎকার। পর আরেকটি বিষয়ে যেটা উনি জানতে চেয়েছেন, যে আসলে মাহে রমজানে যে কোনো বিষয়ে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাবে, একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে আল্লাহ পাক এর থেকে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন 70 রাকাত নামাজের সওয়াব পাবেন, আপনি যদি একবার জিকির করেন 70 বার, মানে সবগুলোই যেন সর্বনিম্ন হলো 70, সর্বোচ্চ তো অনেক হতে পারে মাহে রমজানের। আবার মহতারাম, এই যে শেষ দশক চলছে এখন, এখানে যে বেজোর রাত্রিগুলো, এটা যদি লাইলাতুল কদরের মাঝে পড়ে যায় তখন সেই 1 রাত এত হাজার মাসের যে সমতুল্য, মানে একবার সুবহানাল্লাহ যদি পড়েন আর সেটা লাইলাতুল কদরের মধ্যে হয়ে যায়, তাহলে 83 বৎসর 4 মাস সুবহানাল্লাহ কন্টিনিউ পড়ার যে সওয়াব, সেটা তিনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ।